নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে বড়দিন এবং আসন্ন নতুন বছরের অনেক শুভেচ্ছা। আজ আমরা আপনাদের নিয়ে যাব কালিম্পংয়ের বিখ্যাত ডেলো পার্ক এবং কালিম্পং সায়েন্স সিটিতে। আমরা লাটাগুড়ি থেকে যাত্রা শুরু করেছি, যেতে লাগবে প্রায় 3.5 ঘন্টা, 104 কিলোমিটার। কালিম্পংয়ে ডেলো যাওয়ার রাস্তায় এখন লাভায় চলছে টি ব্রেক। শীতের কালিম্পং মানেই হরেক রকমের ফুলের সমাহার। তুলে দিচ্ছি, আকাশ আজকে প্রায় কুয়াশাচ্ছন্ন। আমরা পেরোচ্ছি আই লাভ লাভা সিগনেচটি। এই ঠান্ডায় লাভাতে কিন্তু বেশ ভালোই পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে। এখন আমরা পেরোচ্ছি আলগারা। অনেকে এখানেও থাকেন, আলগারা থেকেও কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া যায়। পাহাড়ে কিন্তু ফুটবল বিশ্বকাপের রেস এখনো কাটেনি। ডেলো ঢুকতেই প্রথমে যেটা চোখে পড়বে, ছাড় দিয়ে প্যারাগ্লাইডিং কাউন্টার। বড়দিন উপলক্ষে ডেলোতে বেশ ভালোই ভিড় আছে। টিকিটের ভ্যালুটা বলে দিই, ইন্ডিয়ান পার্সোনালদের জন্য 20 টাকা এবং ফরেনারদের জন্য 50 টাকা। ডেলো প্রকৃতপক্ষে একটি পাহাড়ের নাম। পুরো কালিম্পং শহরটা ডেলো পাহাড় এবং দূরবীন পাহাড়ের কোলে অবস্থিত। প্রায় 6,000 ফিট হাইটে অবস্থিত এই পাহাড়টিতে প্রচুর পরিমাণে ফুলের সমাহার আছে, আর আছে আই লাভ কালিম্পং সিগনেচটি। আর এই হলো সেই বিখ্যাত ডেলো বাংলো। ডেলো বাংলোর সঙ্গে বাঙালির পরিচিতি বেশ ভালোই রকম। এই ডেলো বাংলোতে আপনারাও কিন্তু থাকতে পারেন। বুকিং করতে চাইলে কলকাতায় সল্টলেক সেক্টর 1-এ গোর্খা ভবন থেকে বুকিং করতে পারেন, কিংবা শিলিগুড়ির WBTDCL-এর মৈনাক ট্যুরিস্ট লজের একদম উল্টো দিকে গোর্খা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস থেকে ডেলো বাংলো বুক করা যায়। ডবল বেডেড রুম গ্রাউন্ড ফ্লোরে 2,900 টাকা এবং ফার্স্ট ফ্লোরে 3,500 টাকা প্লাস GST। এখন বসে আছি কালিম্পংয়ের সেই বিখ্যাত ডেলো পার্ক। কালিম্পংয়ের সবথেকে উঁচু জায়গা কিন্তু এটাই। ডেলো পার্ক কিন্তু বিশাল বড় জায়গা জুড়ে অবস্থিত এবং ছোটদের মনোরঞ্জনের জন্য রয়েছে হরেক রকমের অ্যাক্টিভিটি। পুরো পার্কটি আপনারা ঘোড়ার পিঠে চড়েও কিন্তু ঘুরে নিতে পারেন। রয়েছে ব্রিটিশ আমলের একটি ফিটন গাড়িও, তবে এটি এখন পরিত্যক্ত। ডেলো পার্ক থেকে তিস্তা এবং রেলি নদীর এক বিস্তীর্ণ উপত্যকা আপনারা দেখতে পাবেন, আর পাশাপাশি দেখা যায় প্রচুর ছোট ছোট কালিম্পংয়ের গ্রামগুলো। ঠিক শীতের আগে আগে এবং শীত যখন চলে যাচ্ছে সেই সময় যদি আসেন, এখান থেকে একটা বিউটিফুল ভ্যালি রেঞ্জ দেখা যায়। আজকে ওয়েদারটা একটু মেঘলা আছে, কুয়াশা আছে চারদিকে, তাই আজ দেখা যাচ্ছে না, কিন্তু প্রমিস করলাম অন্য যে কোনো একদিন এসে আপনাদেরকে দেখাবো যে এখান থেকে কত সুন্দর দেখা যায়। এবারে কিন্তু ডেলোর ফুলের বাগানে একটু অযত্নের ছাপ আমাদের চোখে পড়ল। এই সময় যখন মরসুমি ফুলের একদম বাহার হয়ে যায় ডেলোতে, এবছর তুলনামূলকভাবে অনেক কম।
ডেলো পার্কের ভেতরেই আছে একটা ছোট্ট সুন্দর কিউরিও টাইপ শপ। খুব সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে বিক্রি হয়, তবে দামটা অনেকটাই বেশি। ঠান্ডায় হুহু করে কাঁপতে কাঁপতে এক কাপ গরম কফির কাপেও চুমুক দিতে পারেন, আছে সে ব্যবস্থাও। আর বিভিন্ন রকমারি পোশাকে সেজে এখানে ফটো সেশনও করতে পারেন। কালিম্পং শহর থেকে মাত্র 11 কিলোমিটার দূরত্বে এই ডেলো পার্ক সংলগ্ন আছে কালিম্পং সায়েন্স সেন্টার, একটি ছোট্ট মনাস্ট্রি এবং হনুমান টেম্পল। বড়দিন উপলক্ষে পাহাড় এবং সমতলের প্রচুর মানুষ ভিড় করেছেন ডেলো পার্কে এবং চলছে নাচগানের আসরও। বন্ধুরা, নিউ জলপাইগুড়ির থেকে ডেলো 84 কিলোমিটার রাস্তা, গাড়ি ভাড়া পড়বে 3 থেকে 3,500 টাকা। এছাড়া তেনজিন নর্গে বাস স্ট্যান্ড থেকে NBSTC সার্ভিসের একটি বাস সকাল 6:30 ডেলোর উদ্দেশ্যে যাত্রা করে, আপনারা সেটাও অ্যাভেল করতে পারেন। এখন বাজে প্রায় 2, চলুন বন্ধুরা ডেলো থেকে বেরিয়ে আমরা একদম ডেলো পার্কের কাছেই অবস্থিত কালিম্পং সায়েন্স সেন্টার আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। আমরা চলে এসেছি ডেলো পার্ক সংলগ্ন কালিম্পং সায়েন্স সেন্টারে। 2007 সালের সেপ্টেম্বর মাসে এই সায়েন্স সেন্টারটি উদ্বোধন হয়েছে। ভারতবর্ষের খ্যাতনামা বিজ্ঞানীদের মর্মর মূর্তি স্থাপন করা হয়েছে এখানে। আছেন জগদীশচন্দ্র বোস, মেঘনাথ সাহা, হোমি জাহাঙ্গীর ভাবা প্রমুখরা। মেন সায়েন্স মিউজিয়ামটিকে কেন্দ্র করে রয়েছে এক বিশাল বড় পার্ক এবং এই পার্কেও রয়েছে বিভিন্ন ধরনের সায়েন্সের মডেল। পাহাড়ের কোলে তৈরি করা হয়েছে একটি সুন্দর জুরাসিক পার্ক। অপূর্ব সুন্দর এই পার্কটিতে, বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু তারা খুব আনন্দ পাবে। দাঁড়িয়ে আছি এখন কালিম্পং এর সায়েন্স সিটিতে। ডেলো পার্কে ঢোকার ঠিক আগেই হচ্ছে সায়েন্স সিটি যাওয়ার রাস্তা। সামনে ডেলো পার্কের থেকে খুব একটা বেশি ডিস্টেন্স না। ছোট বাচ্চা যদি সাথে থাকে তাহলে অবশ্যই একবার সায়েন্স সিটিটা ভিজিট করবেন, এটা ভালোই লাগবে। অনেকগুলো অ্যাক্টিভিটি আছে এখানে, কিন্তু থেকে যে ভিউটা পাওয়া যায় কালিম্পংয়ের, এটা খুব ভালো লাগবে দেখতে। আর অ্যাক্টিভিটিও কিছু আছে, একটা ছোট মিউজিয়াম আছে, সব মিলিয়ে ব্যাপারটা এনজয় করার মতোই। আজ এখানে প্রচন্ড কনকনে হাওয়া বইছে, ঠান্ডায় প্রায় জমে যাওয়ার অবস্থা। কালিম্পং যখন ট্যুর করবেন তখন কিন্তু সায়েন্স সিটি একটা মাস্ট ভিজিট প্লেস। চলুন আপনাদের এবারে মেইন মিউজিয়ামটা ঘুরে দেখাই। মূলত সব সায়েন্স সেন্টারে যে সমস্ত মডেলগুলো থাকে সেইগুলো কিন্তু এখানেও বর্তমান। আর অত্যন্ত ছিমছাম এই সায়েন্স সেন্টারটি সত্যি বাচ্চা এবং বড় প্রত্যেকের কাছে অত্যন্ত আকর্ষণীয়। বড়দিন এবং নতুন বছর উপলক্ষে কিছুদিন টিকিটের মূল্য এখানে দিতে হচ্ছে না, কিন্তু অন্যান্য সময় এখানে টিকিটের মূল্য 20 টাকা। ভেবে বলুন দেখি,
গৌতম বুদ্ধ ঠিক কোন দিকে মুখ করে আছেন? আপনি যেদিকেই যাবেন উনার কৃপা দৃষ্টি সবসময় আপনার উপর থাকবে। এখন প্রায় চারটে, আমাদের হাতে একদম সময় নেই। একদম বেরোতেই সামনেই আছে একটা ছোট্ট মনাস্ট্রি। অপূর্ব সুন্দর এই মনাস্ট্রিটা আপনাদের একটুখানি দেখিয়ে দিই। ইচ্ছে ছিল হনুমান টেম্পলে যাওয়ার, কিন্তু সিঁড়ি ভেঙে অনেকটা উঁচুতে উঠতে হবে, হাতে আর এক বিন্দু সময় নেই, তাই রাস্তা থেকে দেখেই সন্তুষ্ট থাকতে হলো। এই চারটে স্পট কিন্তু একদমই কাছাকাছি। বড়দিন উপলক্ষে চার্চগুলো আলোর মালায় সেজে উঠেছে, আমরাও এখন ফিরতি পথে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের একদিনের সফরে ডুয়ার্স থেকে কালিম্পং ভ্রমণ অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাউন্ড অফ তিস্তা। আবার ফিরব নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভ্রমণে থাকুন।